নমস্কার বন্ধুরা, আমি চম্পা আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও রোজ দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। এতে করে যখনই আমি কোনো রান্নার ভিডিও আপলোড করব, সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্বজনি লোভনীয় জাম ভর্তার রেসিপি। এই জাম ভর্তা বানানো কিন্তু ভীষণই ইজি আর সময়ও খুব কম লাগে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চটপট এই লোভনীয় জামের ভর্তা আমি কি করে তৈরি করেছি। এর জন্য অবশ্যই লাগবে কালো জাম। এখানে আমি 250 গ্রাম কালো জামকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরকম বড় বড় জাম হলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এবারে একটা শুকনো লঙ্কাকে এভাবে আমি একটা কাটা চামচের মধ্যে ঢুকিয়ে চুলা জ্বালিয়ে আগুনের মধ্যে পুড়ে নিচ্ছি। এইভাবে শুকনো লঙ্কা পুড়ে যদি জাম ভর্তার মধ্যে ইউজ করা হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এবারে আমি এই ধরনের একটা স্টিলের টিফিন কেরিয়ার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কালো জাম আর পুড়ে রাখা শুকনো লঙ্কা। 3 টিস্পুন চিনি এতে দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ। খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে অর্ধেকটা গন্ধরাজ লেবু নিয়েছি। এর উপরে সবুজ অংশটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে কুড়িয়ে দিয়ে দিচ্ছি। এটা কোরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সবুজ অংশটাই পড়ে, সাদা অংশ পড়লে কিন্তু এটা খেতে আবার তেঁতো লাগবে। এবারে টিফিন কেরিয়ারের ঢাকাটা বন্ধ করে সমস্ত উপকরণকে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। গন্ধরাজ লেবুর খোসাটা দিলে কিন্তু এই ভর্তার মধ্যে ভীষণ ভালো একটা ফ্লেভার হয়। এবারে আমি টিফিন বাটির ঢাকাটা খুলে নিলাম। দেখুন, আমাদের জাম ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর জামের থেকে খুব সুন্দর করে জুসও বেরিয়েছে। আমি এখন এই জাম ভর্তাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। জামে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এটা হাই ব্লাড প্রেশার এবং হার্টের জন্য কিন্তু ভীষণই উপকারী। সবার লাস্টে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ চাট মশলা। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি চান নাও দিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, খুব কম সময়ে কিন্তু আজকে আমার এই লোভনীয় জামের ভর্তা তৈরি হয়ে গেছে। চলুন বন্ধুরা টেস্ট করে দেখা যাক এটা খেতে কেমন হয়েছে। দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে এটা ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।